ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য, ইমানের সাথে মৃত্যু লাভের উপায়ের জন্য 6 নম্বর আমল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যে বান্দা আমাকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, যে বান্দা আমাকে অভিভাবক হিসাবে, গার্ডিয়ান হিসাবে, ওলি হিসাবে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আমি ওই বান্দাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাত, আমি ওই বান্দাকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসি, ইলান-নূর, আমি আলোর দিকে তাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। সম্পর্ক হলো আল্লাহর সাথে, যদি অভিভাবকের সম্পর্ক তাওয়াক্কাল তো আলাল্লাহ থাকে, আমার সব কিছুর জিম্মাদার কে? এক আল্লাহ। সব কিছুর জিম্মাদার যদি আমি আল্লাহকে বানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আমি তাকে অন্ধকার থেকে, গুনার থেকে, খারাপ জীবন থেকে, অকল্যাণ থেকে আমি তাকে টেনে বের করে আলোর দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত, পুরাটাই বিপরীত। যে বান্দারা আমাকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে না, আমার উপরে তাওয়াক্কুল করবে না, আমাকে গার্ডিয়ান হিসাবে মানবে না, আমি তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে ঢুকাইয়া দেই। আল্লাহ, ভালোর জীবন থেকে তাকে মন্দের দিকে ঢুকাইয়া দেই। কেন? সে আমার বিপরীত, তাগুতকে সে অভিভাবক হিসাবে মানছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা আল্লাহর বিপরীত, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করেন, যারা আল্লাহর বিপরীতে ডাকেন, যারা শয়তানকে অভিভাবক হিসাবে মানবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলো থেকে বের করে অন্ধকারের দিকে ঢুকাইয়া দেয়। আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর আল্লাহ পাক বলতেছেন, তাদের আবাসস্থল হইল জাহান্নাম, এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। এজন্য কবি বলেন, আল্লাহর সাথে আছে যার বাব, মুছে যাবে বান্দার সব অভাব। আল্লাহর সাথে নাই রে বাব, এটাই হলো বান্দার সবচেয়ে বড় অভাব। এটাই বলতেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সন্তুষ্টি হলো তার পুরা দুনিয়া অর্জন। আর যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, পুরা দুনিয়া সে অর্জন করলো আর আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট রইল, তাহলে এটার 2 পয়সারও কোনো মূল্য নাই। আর আল্লাহ পাক যদি তার উপরে সন্তুষ্ট থাকে, সারা দুনিয়া যদি তার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে ওইটাই তার জন্য কামিয়াব। সুবহানাল্লাহ। তো 6 নম্বর আমলটা হইলো আল্লাহ পাকে অভিভাবক হিসাবে গ্রহণ করা, আল্লাহ পাকে মহব্বত করা, আল্লাহ পাকে ভালোবাসা। 7 নম্বর আমলটা হইল যে আল্লাহ পাকে ভয় করা। সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে বান্দা আমার সাক্ষাতের ভয় করে, আমার সাথে তার সাক্ষাৎ হবে, আমার সামনে তার দণ্ডায়মান হইতে হবে, এই ভয়টা দুনিয়ার মধ্যে যে বান্দার দিলের মধ্যে থাকবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে বান্দার দিলের মধ্যে আল্লাহর সাক্ষাতের ভয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘোষণা করতেছেন জান্নাতান। তার জন্য কয়টা জান্নাত? 2টা জান্নাত।
স্পেশালভাবে দুইটা জান্নাত আল্লাহ পাক দান করবেন। ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর সাক্ষাতের ভয় যে বান্দার দিলের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দান করবেন। জাওয়াতা আফনান, যে দুইটা জান্নাতের মধ্যে ঘন উদ্যান ঘন বাগান থাকবেন। পুরা সূরাতুর রহমানের দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে এই দুইটা জান্নাত কি দিয়ে আল্লাহ পাক সাজাইবেন পুরা বিস্তারিতের মধ্যে অনেক বর্ণনা, সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জমানার মধ্যে এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনার দ্বারা এই সাত নম্বর আমলটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জমানার মধ্যে যিনি গভর্নর ছিলেন, যিনি বাদশাহ ছিলেন, ওই বাদশাহ তার স্ত্রীর সাথে একবার মনোমালিন্য, এমন মনোমালিন্য হয়েছে স্ত্রী তার স্বামীর সাথে কথা বলতেছে না, বাদশাহর সাথে স্ত্রী কথা বলে না, বন্ধ করে দিছে। স্বামী যতই আগ্রহ দেখাইয়া স্ত্রীর সাথে কথা বলতে চায় স্ত্রী কোনো কথা বলে না, মুখ ফিরে রাখছে। এক পর্যায়ে স্ত্রী খুব বিরক্ত হয়ে বলতেছে, যাও জাহান্নামী আমার থেকে দূরে সরে যাও, এ জাহান্নামী আমার থেকে দূরে সরে যাও। জাহান্নামী বলে যখন স্বামীকে সম্বোধন করছে, স্বামী তো বাদশাহ, জাহান্নামী বলে যখন সম্বোধন করছে ওই বাদশার গায়ের মধ্যে রাগ উঠে গেল যে আমি জাহান্নামী, আমার স্ত্রী আমাকে জাহান্নামী বলে একটা গালি দিল। এই রাগে গোস্বা হয়ে বাদশাহ এক পর্যায়ে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিছে, যদি আমি জাহান্নামী হই তাহলে তুমি তিন তালাক, যদি শর্ত কি, যদি আমি কি হই জাহান্নামী হই তাহলে তুমি তিন তালাক দিয়ে দিলাম। রাত্রেবেলা তালাক তিনটা দিয়ে দিছে, দুইজনে তো ঘুমায় গেল। এরপরে সকালবেলা ভাবতেছে, হায়রে আমি তো রাগের বশীভূত হয়ে কি করলাম, স্ত্রীকে তালাক তিনটা দিয়ে দিল, সেও আমাকে জাহান্নামী বলে গালি দিল, আর আমিও তাকে কি দিয়ে দিলাম, তিন তালাক দিয়ে দিছে। বাদশাহ মানুষ এখন স্ত্রীর মনে মনে ভাবতেছে, আরে আমি এমন কথা না বলে যদি আর একটু নরম কইতাম, জাহান্নামী বলে গালি না দিয়ে যদি অন্য কিছু কইতাম তাহলে তো আর আমার উপরে এত বড় মুসিবত আইতো। এখন দুজনে অনুতপ্ত করতেছে কিন্তু কথা তো এখন কইলেছি, এটা তো একটা সমাধান লাগবে, তালাক তো তিনটা হয়ে গেছে। এখন এই তালাক তিনটার জন্য, তিন তালাক এটার সমাধানের জন্য ওই জামানার বড় বড় ওলামায়ে কেরামের কাছে যাইতেছে, হুজুর এটা সমাধান দেন, আমি তো এরকম যদি জাহান্নামী হই তাহলে তুমি তিন তালাক এই কথা তো বলে ফেলছি, এটা সমাধান কি, তালাক হবে কি হবে না? ওলামায়ে কেরাম যার কাছে যান উনি বলেন, জাহান্নামী কে জান্নাতি কে জাহান্নামী এটা আল্লাহ পাক জানে, দুনিয়ার কোনো বান্দা জানে না, জানে দুনিয়ার কোনো মানুষ জানে না কে জান্নাতি কে জাহান্নামী, অতএব এটার সমাধান আমাদের কাছে নাই। যার কাছে যায় সে একই কথা বলে, পাবলিক আলেম শিক্ষিত মুরুক্ক সবার একই, পুরা রাজ্যের মধ্যে ছড়ায় গেল বাদশাহ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিছে, যদি সে জাহান্নামী হয় তাহলে তিন তালাক। সংবাদ আসতে আসতে ইমাম শাফি রহমতুল্লাহ আলের কাছে, অনেক বড় আলেম যুগ শ্রেষ্ঠ আলেম, ওনার কাছে যখন এই সংবাদ আসে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই হাসতেছে, কয় এটার উত্তর আমার কাছে আছে, এটার উত্তর কি আছে আমার কাছে আছে। বাদশার কাছে সংবাদ যাওয়ার পরে বাদশাহ বলতেছে, ইমাম শাফিকে আমার দরবারে নিয়ে আস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বাদশার দরবারে যখন আনা হয় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর কাছে এই মাসালার সমাধান চাইলেন, বললেন যে আমি তো এরকম রাগের মাথায় বলে ফেলছি, এটার সমাধান দেন। সমাধান আমার কাছে আছে, তবে আপনার সাথে আমার পার্সোনাল একটু আলাপ করতে হবে, একদম নিরিবিলি পার্সোনাল। বাদশাহ তার খাস কামরার মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে নিয়ে গেলেন, দুইজনে একেবারে গোপন, অন্য কোনো মানুষ তার কাছে নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বাদশাহর কাছে জানতে চাইলেন যে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটছে কিনা যে ঘটনা আপনি করতে সক্ষম ছিলেন, শুধুমাত্র আল্লাহর ভয়ে ওই কাজ থেকে ফিরে আসছেন, এরকম ঘটনা আপনার জীবনে ঘটছে কিনা, যে এমন ঘটনা এমন একটা খারাপ কাজ যেই খারাপ কাজের কারণে আপনি অপরাধী হবেন, কিন্তু এটার ক্ষমতা আপনার কাছে আছে, সক্ষমতাও আছে, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে আপনি এই কাজটা থেকে বিরত হয়ে গেছেন, এরকম ঘটনা আপনার লাইফে আপনার জীবনে কোনো ঘটছে কিনা,
এবার বাদশাহ খুব চিন্তিত হয়ে গেলেন। অনেকক্ষণ চিন্তা করার পরে বাদশাহ এবার বলতে যে হ্যাঁ, আমার জীবনে এরকম একটা ঘটনা আছে, একবার আমি রাজকীয় সব কাজ সেরে দিয়ে যখন বাসার মধ্যে ঢুকলাম, বাসার মধ্যে ঢুকার পরে দেখি আমার বাসার মধ্যে একজন কাজের মেয়ে, খুব সুন্দরী রূপসী একটা কাজের মেয়ে কাজ করতেছে। এই অবস্থা দেখে আমি আমার তার উপরে খারাপ নজর পড়ে গেল। আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। বরের দরজা যখন বন্ধ করে দেই, এখন ওই কাজের মেয়েটা বলতেছেন, ইয়া মালিক ইত্তাকুল্লাহ, হে গভর্নর, আল্লাহকে ভয় কর। যখন এই কাজের মেয়েটার মুখে আমি আল্লাহর ভয়ের কথা শুনলাম, সাথে সাথে আমার দিলের মধ্যে একটা ভয় চলে আসলো। ভয় চলে আসার কারণে আমি দরজা খুলে দিছি, মেয়েটাকে বললাম তুমি বের হয়ে যাও, তুমি আমার রুম থেকে কি হয়ে যাও, বের হয়ে যাও, আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করে আমি এই খারাপ কাজ থেকে বিরত রইলাম, আমার জীবনে একটা ঘটনা এরকম হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, আপনি জান্নাতি, আপনার স্ত্রী তালাক হয় না, এটার ফতোয়া আমি দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ, কি ফতোয়া দিয়ে দিল, যে আপনি জান্নাতি ফতোয়া আমি দিয়ে দিলাম, আপনি জাহান্নামী ন, আর জাহান্নামী যদি না হন তাহলে আপনার স্ত্রী কি হবে না, তালাক হবে না। এবার ওই জমানার সকল আলেম ওলামারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে জানতে চায়, হুজুর এটা কিভাবে আপনি সমাধান দিলেন, কে জান্নাতি কে জাহান্নামী এটা তো একমাত্র আল্লাহ জানেন, আপনি কিভাবে এই মাসালার সমাধান দিলেন, আমরা তো পাই নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক বড় বড় আলেম, যারা চার মাজহাবের একজন ইমাম, কত বড় জ্ঞানী, আল্লাহ আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলতেছেন, ও উলামায়ে কেরাম শুনেন, আমি আর ফতোয়া দেই না, ফতোয়া বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিতেছেন। ফতোয়া কে দিতেছেন, আল্লাহ নিজেই দিতেছেন। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সূরাতুন নাজিয়ার 40-41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই ফতোয়া দিতেছেন। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে আল্লাহ পাকের সাক্ষাতের ভয় করে, আল্লাহর সাক্ষাতের ভয় করে, মোলাকাতের ভয় করে, যে আল্লাহর সামনে আমার দণ্ডায়মান হইতে হবে, এই ভয়ে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের খারাপ চাহিদা থেকে নিজেকে মুক্ত রাখে, কিসের ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ পাক সূরাতুন নাজিয়ার 40 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যে বান্দা আল্লাহর ভয়ে নিজের মনস্ক খারাপ চাহিদার কাজ থেকে বিরত রাখে, আল্লাহ পাক 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ, তাহলে ফতোয়া কে দিয়ে দিছে, আল্লাহ দিয়ে দিছেন। যে ব্যক্তি মনের খারাপ কাজের থেকে, মনের খারাপ চাহিদা থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকে, তাহলে তার ঠিকানা জান্নাত, তার আবাসস্থল জান্নাত। অতএব যদি জান্নাত আল্লাহ পাকের ঘোষণা হয়ে থাকেন, উনি ওনার স্ত্রীকে উনি তালাক দিলেন কি, যদি আমি জাহান্নামী হই তাহলে তুমি তিন তালাক, এটা দিছে না তালাক, তাহলে এখন সে কি আর জাহান্নামী রয়েছে, আল্লাহ আকবার। এই ফতোয়ার উপরে উনি মাসালা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি খারাপ কাজ থেকে, নিজের মনের খারাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ পাকের ভয়ে, তার জন্য ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সাত নম্বর আমলটা আমরা যে পাইলাম, সাত নম্বর আমল হইল আল্লাহর ভয়ে নিজের দিলের মধ্যে থাকা। আল্লাহর ভয়ে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। সুবহানাল্লাহ। আট নম্বর আমল হইল আজানের জবাব দেওয়া। আজানের কি দেওয়া, জবাব দেওয়া। প্রত্যেক মসজিদের মসজিদে আজান হয়, আজান যখনই হবে তখনই আজানের প্রতিউত্তর দেওয়া, এটা ইমানদার মুসলমানের উপরে ওয়াজিব। এটা কি ওয়াজিব,
আজানের জবাবটা কিভাবে দিব। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলল, আমরাও মুয়াজ্জিনের আল্লাহু আকবার বলা শেষ আর আমরা যারা শুনতেছি আমরাও কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলল, আমরাও মুয়াজ্জিন বলার পরে আমরাও এটার উত্তর সেম এটাই দিব। কিন্তু হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা যখন ইমাম মুয়াজ্জিন সাহেব বলবে তখন আমরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলব। কিন্তু এখানে একটা মানুষের মধ্যে গলত একটা ভুল ধারণা হইল, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখের মধ্যে ফুলায়, এই এটা বলা হাদিসের মধ্যে নিষেধ, এটা বেদাত। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলবে তখন উত্তরদাতাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না আজানের মাঝখানে দুরুদ নয়। দুরুদ হইল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজান শেষ এরপরে দুরুদ পড়ো, এরপরে দোয়া পড়ো। আজানের জবাব দাও, এরপরে আজানের জবাব শেষ। মুয়াজ্জিন সাহেব যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সাহেব যখন আজানের শেষ কালিমাটা পড়লেন তখন আমরা উত্তর যাতা বলবো ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম কিনা, এই আজানের জবাব আজান শেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটা দুরুদ হইল। এরপরে যে আমরা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ্দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই আজানের উত্তর জবাব, এই আজানের এই দোয়াটা পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে বান্দা সব সময় আজানের জবাব দিয়ে আসছে আমি ওই বান্দার জন্য সুপারিশ, কিয়ামতের দিন আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, বান্দা আজানের জবাব দিছেন আর ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে আমার উপর সুপারিশ করা ওয়াজিব, আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, তাহলে আমরা কি রসুলের সুপারিশ চাই কিনা? চাইনি। রসুলের সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়া কঠিন মুশকিল, যাওয়া যাবে না। তাহলে রসুলের সুপারিশ নেওয়ার জন্য আমরা পাঁচক্ত আজানের পরে জবাবটা দিব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তো আট নম্বর আমল হইল ইমানের সাথে মৃত্যু বরণ করার জন্য, আট নম্বর আমল হইল আজানের জবাব দেওয়া, তবে সহি তরিকা অনুযায়ী সুন্দরভাবে জবাব দেওয়া। খাতুনে জান্নাত জুবাইদা খাতুন একজন অনেক বড় দানবীর মহিলা ছিলেন, অনেক বড় দানবীর। সে তার দানের মাধ্যমে তার মানে জনগণের সেবার জন্য কোটি কোটি টাকা সে ব্যয় করত এবং আল্লাহওয়ালা ফরজগারও ব্যক্তি ছিলেন। তো নহরে জুবাইদা বলা হইতো তাকে, নহরে জুবাইদা। এটা বলার কারণ হইল তার জমির মধ্যে বড় একটা খাল খনন করছেন, ওই খালের পানি দ্বারা লক্ষ লক্ষ মানুষ ওই খালের পানি দ্বারা উপকার হাসিল করছে, এই জন্য মানুষ তাকে নহরে জুবাইদা বলা হইতো, যে জুবাইদার নহর, জুবাইদা ও মহিলার নাম। তো এই মহিলা মৃত্যুবরণ করার পরে এক বুজুর্গ ব্যক্তি মহিলাকে স্বপ্ন দেখলেন, দেখার পরে তাকে জিজ্ঞাসা করলেন ওই নহরে জুবাইদা অনেক বড় দানবীর ব্যক্তি ছিলেন আপনি, আল্লাহ পাক আপনার সাথে কি ফয়সালা করছে? নহরে জুবাইদা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনে যত আমল করছি কোনোটাই গ্রহণ করেন নাই, কোনোটাই গ্রহণ করেন। আমার জীবনে যত লক্ষ কোটি টাকা দান করছি, যত আমল করছি কোনোটাই গ্রহণ করেন নাই, কোনোটার কারণে আল্লাহ পাক আমাকে মুক্তি দেন নাই। তবে এমন ছোট্ট একটা আমল, এমন ছোট্ট একটা আমল যে আমলের কথা আমি নিজেও ভুলে গেছি, নিজেও কি ভুলে গেছি, এমন ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিছেন, আমার সাথে সুন্দর ব্যবহার করছেন, আজকে আমি জান্নাতের মধ্যে। সেই ছোট্ট আমলটা হইল আমি একবার খানা খাইতেছি, খানা খাওয়ার জন্য বসেছি, প্রচণ্ড ক্ষুধা, খাবারের লোকমা হাতের মধ্যে নিছি, আমি এখন খানা খাবো আর এই মুহূর্তে আজানের আওয়াজ আসছে। এই মুহূর্তে কি আজানের আওয়াজ আসছে, আজানের আওয়াজ আসছে, আমি মাথার মধ্যে হাত দিয়ে থেকে আমার মাথা খালি,
মাথার মধ্যে কি নাই? ওড়না নাই, মাথার মধ্যে ওড়না ছিল না, খালি মাথায় ছিলাম। তখন আমি খাবারের লোকমাটা ছুইয়া আগে আমি ওড়নাটাকে তাই না মাথার মধ্যে দিছি, আগে আমি মাথাটা ডাকলাম, পরে আমি খানা খাইছি। আর এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে এতটাই পছন্দনীয়, এতটাই পছন্দনীয় হয়েছে যে কারণে আল্লাহ পাক আমার সারা জীবনের সব আমলকে কবুল করে নিছেন। দেখছেন মা বোনরা, খুব মনোযোগ দিয়ে আমরা এই আমলটা করব। যখনই আজান হয় সাথে সাথে আমরা মাথাটাকে, বাসা বাড়িতে তো মাথা খোলা থাকলে মানে সবসময় তো মাথা ঢেকে রাখা তো ফরজ মহিলাদের জন্য, যদিও বাসা বাড়িতে নিজের কাজের মধ্যে যদি মাথা খোলা থাকে আর ওই অবস্থায় যদি আজান হয় তাহলে আমরা ওই আজানের সময়টা হইলো কি রাখবো, মাথাটাকে ঢেকে রাখবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আট নম্বর আমলটা কি? আট নম্বর আমলটা হইলো আজানের জবাব দেওয়া। পুরুষ হোক মহিলা হোক সকলের জন্য আজানের জবাব দেওয়া হইলো আমাদের উপর ওয়াজিব। নয় নম্বর আমল হইলো বেশি বেশি করে তাওহীদের কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে এই কালিমাটা পড়লে মৃত্যুর সময় এই কালিমাটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। যে মানুষ দুনিয়ার মধ্যে বেশি যেই কাজটা করে ঘুমের মধ্যে সেই কাজটাকে স্বপ্ন দেখে, দেখে কিনা? ঘুমের মধ্যেও দেখে, এবং সে চলতে ফিরতে কল্পনাতে সবসময় ওই কাজটা নিয়ে সে ফিকির করে। তো যে মানুষটা সবচেয়ে বেশি জিকির করবে মৃত্যুর সময় আল্লাহ পাক তার জিকিরটাকে সহজ করে দিবেন, এবং সে ওই জিকির করতে করতে আল্লাহ পাকের এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। দশ নম্বর আমল হইল দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলি ইমরানের প্রথম পৃষ্ঠার লাস্টের যে আয়াতটা বলতেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ, হে আল্লাহ যে আমাকে তুমি হেদায়েতের যেই মানে নূর দান করছো, ইমানের যে নূর দান করছো, এই ইমানের পরে তুমি আমাকে গুমরা করো না, ইমানের পরে তুমি আমাকে পথভ্রষ্ট করিও না, আর পথভ্রষ্ট অবস্থায় তুমি আমাকে দুনিয়ার থেকে নিও না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, যে আল্লাহ যে লা তুযিগ কুলুবানা আমার কলবকে তুমি বিভ্রান্ত করিও না, পথভ্রষ্ট করিও না, বাদা ইজ হাদাইতানা যখন তুমি আমাকে হেদায়ত দান করছো। এই হেদায়তের উপরে আসি, ইমানের সাথে আসি, এটা অনেক বড় দৌলত, অনেক বড় নিয়ামত ইমানের সাথে থাকা, ইমানের সাথে জীবনযাপন করা, আর মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাওয়া অনেক বড় দুর্ভাগ্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে শিখাই দিয়েছেন, যে এই দোয়াটা বেশি বেশি করে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের সাথে মৃত্যু দান করবেন, খাতেমা বিল খায়ের, শেষ কল্যাণ হবে। তো এরপরে হাদিসের মধ্যে আরো অনেকগুলো দোয়া আসছে। হ্যাঁ, যেহেতু ইবাদতের মাধ্যমে দুনিয়ার থেকে মানুষ ইবাদতের জোরে জান্নাতে যাইতে পারবে এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না, আমার যে ইবাদত আছে ইবাদত বন্দেগী দিয়ে আমি জান্নাতে যেতে পারবো এরকম গ্যারান্টি কোনো মানুষ দুনিয়ার মধ্যে দিতে পারবে না। রসুলের সুপারিশ লাগবে, আল্লাহ পাক কোনো না কোনো উসিলার মাধ্যমে যদি ক্ষমা করে দেন। তো এই জন্য এই আমলগুলো দশটা আমল বেশি বেশি করে যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন, ইমানের সাথে মৃত্যু নসিব করবেন। তাহলে আমি শেষবারে আবার ওই দশটা আমল একসাথে শোনায় দেই। এক নম্বর আমল হইল দৃষ্টিকে হেফাজত করা, চক্ষুকে হেফাজত করা, কোরআনুল কারিমের নির্দেশ। দুই নম্বর হইল নিয়মিত মেসওয়াক করা। তিন নম্বর আমল হইল শুকরিয়া আদায় করা। চার নম্বর আমল হইল বেশি বেশি করে দান সদকা করা। পাঁচ নম্বর আমল হইল আল্লাহওয়ালা ব্যক্তিদের ভালো মানুষের সোহবতে থাকা। ছয় নম্বর আমল হইল আল্লাহকে অভিভাবক হিসাবে মানা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। সাত নম্বর আমল হইল আল্লাহকে ভয় করা, সব কাজ আল্লাহর উপরে ভয় করে করা। আট নম্বর আমল হইল আজানের জবাব দেওয়া। নয় নম্বর আমল হইল অধিক পরিমাণে আল্লাহ পাকের তাওহীদের কালিমার জিকির করা। দশ নম্বর আমল হইল
বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। এই দশটা আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে মৃত্যু নসিব করবেন। যেহেতু এগুলো হাদিস এবং কোরআন থেকে প্রত্যেকটার রেফারেন্স সহ দেওয়া, তা আমরা যদি এই আমলগুলো করে যেতে পারি, অনেক কঠিন কোনো আমল নয়, মেসওয়াক করা, আজানের জবাব দেওয়া, এগুলি কিন্তু একেবারে খুব সহজ সহজ আমল। আল্লাহ পাক।